মঙ্গলবার মধ্যরাতে পুলিশ দিয়ে ছাত্র পিটিয়ে আন্দোলন তুলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর শুক্রবার স্রেফ আলোচনার আশ্বাস দিয়েই ছাত্র আন্দোলনের হাত থেকে রেহাই পেলেন রেজিস্ট্রার এবং সহ উপাচার্য। সকাল ১০টা মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের ঠিক যে জায়গায় উপাচার্যের ডাকে পুলিশ এসে তাণ্ডব চালায়, শুক্রবার ঠিক সেই জায়গায় ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। সকাল ১০:৩০ ক্যাম্পাসে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ কুমার ঘোষ। প্রশাসনিক ভবনে ঢুকতে চাইলে বাধা দেন পড়ুয়ারা, বাধা পেয়ে সেখানে চেয়ার নিয়ে বসে পড়েন রেজিস্ট্রার। সকাল ১১:০০ সহ উপাচার্য সিদ্ধার্থ দত্ত এলে তাঁকেও প্রশাসনিক ভবনে ঢুকতে বাধা দেন পড়ুয়ারা, বাধ্য হয়ে রেজিস্ট্রারের পাশেই চেয়ার নিয়ে বসে পড়েন তিনিও। উপাচার্য অভিজিৎ চক্রবর্তী পদত্যাগের দাবিতে সরব হন পড়ুয়ারা, পাশাপাশি ক্যাম্পাসে পুলিশ ডাকা নিয়ে উপাচার্য সিদ্ধার্থের সঙ্গে তারা সহমত কিনা সহ উপাচার্য রেজিস্ট্রারের কাছে জানতে চান আন্দোলনকারীরা। দুপুর ১:০০ তখনও প্রশাসনিক ভবনে ঢুকতে পারেননি সহ উপাচার্য রেজিস্ট্রার, আন্দোলনে অনড় পড়ুয়ারা। যদিও রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন আন্দোলন তুলতে তিনি পুলিশ ডাকবেন না। ওরা বলেছে আমরা বসে আছি, আপনারা আমাদের উপর দিয়ে উঠে যাও। রেজিস্ট্রারের কাজ সবসময় ইম্পর্টেন্ট। পুলিশের সাহায্য নেবেন যেভাবে ঢুকতে পারছেন না? আমি তো বলিনি একবারও, না জিজ্ঞেস করছি না। রেজিস্ট্রারের সঙ্গে সহমত পোষণ করেন সহ উপাচার্য। বৃহস্পতিবারও তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছিলেন। বিকেল ৪:০০ অবশেষে পড়ুয়াদের দাবি মেনে আলোচনার আশ্বাস দেন সহ উপাচার্য ও রেজিস্ট্রার। ৫.৫ ঘন্টা পর তাঁদের প্রশাসনিক ভবনে ঢুকতে দেন আন্দোলনকারীরা। প্রভিসি আমাদের কথা দিয়েছেন যে আমাদের যাবতীয় যে দাবি দাওয়া, আমাদের যে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত, ওই সেক্সুয়াল হ্যারাসমেন্টকে কেন্দ্র করে সেই যে লাঠিচার্জের ঘটনা তার তদন্ত ইত্যাদি যাবতীয় কিছু, এই সমস্ত কিছুর বিষয়গুলোতে উনি প্রথমত কথা বলবেন, এবং তৃতীয়ত যারা হাসপাতালে ভর্তি তাদের যদি বিশ্ববিদ্যালয় থেকে সাহায্য করার যে জায়গা আছে আর্থিকভাবে সেই বিষয়ে তিনি কথা বলবেন, সমস্ত বিষয় তিনি আমাদের জানিয়েছেন। মঙ্গলবার পড়ুয়াদের আন্দোলনের সময় নিজের ঘরের ভেতরে ছিলেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, কিন্তু শুক্রবার আন্দোলনের মুখে পড়েও আলোচনার আশ্বাস দিয়ে রফাসূত্র বের করলেন সহ উপাচার্য এবং রেজিস্ট্রার। শিক্ষামলের একাংশের প্রশ্ন, এদিন সহ উপাচার্য এবং রেজিস্ট্রার যা পারলেন সেদিন কেন তা পারেননি উপাচার্য? তাহলে কারো নির্দেশেই কি পুলিশ ডেকেছিলেন উপাচার্য? প্রশ্নের মুখে উপাচার্যের পুলিশ ডেকে আন্দোলন দমনের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।